নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি কাকলি চৌধুরী, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এই ভিডিওটি আমার ঈদের দুদিন পরের ভিডিও। তাহলে এবার মিরপুর চিড়িয়াখানা ঘুরে আসা যাক। আমার দুটো মেয়ে যখন ছোট ছিল তখন আমি মিরপুর চিড়িয়াখানায় এসেছিলাম। এখন দেখি লোকে লোকারণ্য, এত ভিড়ের মধ্যে টিকিট পাবো কিনা তাও চিন্তায় পড়ে গেলাম। আমার ছোট ছেলের সান্নিধ্য আজকে প্রথমবারের মতো চিড়িয়াখানায় এক্সপিরিয়েন্স করবে। ও অনেকবার বলেছিল চিড়িয়াখানায় এসে ঘুরে বেড়াবে, এখন তার জন্য আমাদেরও আশা হলো। আমরাও খুব এনজয় করছি। এইটা বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় চিড়িয়াখানা। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। সপ্তাহে 6 দিন খোলা থাকবে, রবিবার ছুটির দিন। আসার পর থেকে মাইক্রোফোনে শুনতে পাচ্ছি কয়েকটা বাচ্চা হারিয়ে গিয়েছে। যদি হারিয়ে যায় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আপনার বাচ্চা আপনি আবার ফিরে পাবেন। এখানে সবাই এসেছে বাচ্চাদের জন্য। প্রত্যেকটা ফ্যামিলি একটা থেকে তিনটা করে বাচ্চা নিয়ে এসেছে। এখানে যে লেকটি আছে সেখানে শীতকালে অতিথি পাখিরা আসে। বাচ্চাদের সাথে এসে আমাদের খুব ভালো লাগছে। এত বড় চিড়িয়াখানাতে আমাদের হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিক কিভাবে যাবেন। এখানকার প্রাণীদের নিরাপত্তা ব্যবস্থা বা প্রাণীদের যে খাবারের ব্যবস্থা রয়েছে সেটাই সত্যি প্রশংসনীয়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
চিড়িয়াখানায় 58 প্রজাতির স্তন্য প্রাণী, 51 প্রজাতির পাখি, 13 প্রজাতির সরীসৃপ, 28 প্রজাতির মাছ রয়েছে। পুরো চিড়িয়াখানাটা ঘুরতে 3-4 ঘন্টা সময় লাগবে। সেই সকাল 11টার সময় এসেছি, এখনো অনেকে আসছে। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ, আসবো পরবর্তী কোনো ব্লগ নিয়ে। নমস্কার।